নাচ দিয়ে শুরু করলাম, গান দেখাতে পারবো না কারণ কপিরাইট এসে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মজাদার মন্দীপা। আজকে তোমাদের সঙ্গে একটা আলাদা রকমের ব্লগ শেয়ার করছি, সঙ্গে ধুনুচি নৃত্যতে আমি কি পড়েছি তাও দেখবে। ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, মহাসপ্তমীর পুষ্পাঞ্জলি। এবার তোমাদের সঙ্গে শেয়ার করতে অল্প দেরি হয়ে গেল, সন্ধ্যারতির পর এখন বাইরে পুজো দেখতে যাবো, কি কি দেখলাম দেখবে আসো। বাঁশ ও বেতি দিয়ে পুরো প্যান্ডেলটা বানানো হয়েছে, উপরের পাখাগুলো বেতের কারুকার্য করা হয়েছে। আমাদের খাওয়াও হয়ে গেছে, অনেকগুলো পুজোর মধ্যে কয়েকটা পুজো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বাড়ি চলে যাচ্ছি, এরকম করে সন্ধি পুজো হয়ে গেল। সন্ধ্যার পর একটা বাগানের পুজো দেখতে গেলাম, গিয়ে সেখান থেকে চানাচুর কিনলাম, সেটা লোকাল ছিল, চানাচুরটা খুব ভালো ছিল। এবার দেখো আমি ধুনুচি নাচে কি পড়েছি, আমি মেখেলা চাদর পরে আরতি করলাম।
তোমরা মজিদার বন্ধুদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে প্লিজ, সঙ্গে বেল আইকনটা প্রেস করবে, আমি ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। দুর্গা মা সবার মঙ্গল করুক, আবার সবার সঙ্গে দেখা হবে, নমস্কার।